রাখাইন থেকে নতুন করে আসা রোহিঙ্গারা কক্সবাজারের আঞ্জুমানপাড়ায় এখনও খোলা আকাশের নিচে রয়েছে। সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদেরকে শরণার্থী ক্যাম্পে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা। সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন এমদাদুল হক। নতুন করে যে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী ঢল বাংলাদেশে নেমেছে, গতকালকে সকাল থেকেই কিন্তু তারা এই যে খোলা প্রান্ত সেখানে অবস্থান করছে এবং সরকারিভাবেই বা বিজিবির পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে সেখানে প্রায় 15 থেকে 20 হাজার রোহিঙ্গা শরণার্থী কিন্তু আছে। এই যে বিপুল শরণার্থী তারা কিন্তু গতকালকে সকাল থেকে আমরা যেটি দেখেছি গতকালকে সকাল থেকে এই যে খোলা প্রান্তর সেখানেই অবস্থান করতে হচ্ছে। গতকালকে সারাদিন তীব্র রোদের মধ্যে তারা এই রোদের মধ্যেই ছিল এবং রাতে এই খোলা আকাশের নিচে কাদা পানিতে বা জমির আইলের মধ্যেই সারা রাত অবস্থান করতে হয়েছে এবং এখনও পর্যন্ত আজকেও প্রচণ্ড রোদ এবং আজকে এই প্রচণ্ড রোদের মধ্যেও তারা কিন্তু এই খোলা প্রান্তরে। তো সব মিলিয়ে আসলে এই যে নাওয়া এদের কেউ হয়তো খাবার পেয়েছেন, বিভিন্ন বেসরকারি সাহায্য সংস্থার খুব অনেকেই আসলে অসুস্থ হয়ে যাচ্ছেন, এর মধ্যে কাউকে কাউকে হয়তো বা চিকিৎসা দেওয়ার কিছুটা সম্ভব হচ্ছে কিন্তু বেশিরভাগই ঠিকমতো খাবার পাচ্ছেন এবং একই সাথে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সব মিলিয়ে আসলে কিন্তু চরম মানবিক একটি বিপর্যয় এখানে চলছে এবং চরম মানবতার জীবনযাপন বা সময় পার করতে হচ্ছে তাদেরকে, খাবার আশ্রয়। এবং আমরা দেখছি যে খুব ছোট ছোট শিশুর কান্না আসলে খুব আসলে আশপাশের পরিবেশকেই ভারী করে তুলছে। সব মিলিয়ে আসলে এক হৃদয় বিদারক পরিস্থিতি চলছে এবং খুব দ্রুত যদি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া না হয়ে যায় আসলে তাদের কি করা হবে, মিয়ানমারে পুশব্যাক করা হবে না, বাংলাদেশের ভিতরে কোনো ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, যতক্ষণ পর্যন্ত না নিয়ে যাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তাদের এই দুর্ভোগ বা কষ্ট সেটি আসলে সময় সময় বাড়বেই, এছাড়া কমবে না। রোহিঙ্গাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে কক্সবাজারে হাসপাতাল নির্মাণে জমি দেওয়া হচ্ছে ইরানকে। এজন্য উভয় দেশের সরকারের একজন করে প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। এছাড়া 5টি মোবাইল হাসপাতালের প্রস্তুতিও নিচ্ছে ইরান সরকার। চ্যানেল 24 কে এসব জানিয়েছেন ইরানের স্বাস্থ্য উপমন্ত্রী ডক্টর সাইয়েদ মোহাম্মদ আইয়াজি। তবে এই মুহূর্তে দেশটি কোনো শরণার্থী নিতে পারছে না বলেও জানান তিনি। মোর্শেদ হাসিবের রিপোর্ট। প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা 5.5 লাখ ছাড়িয়েছে, যাদের বড় অংশই নারী ও শিশু। অপ্রত্যাশিত এই জনস্রোতের কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দেখা দিয়েছে স্বাস্থ্যগত ঝুঁকি। এই ঝুঁকি মোকাবেলায় জাতিসংঘ ও অন্যান্য দেশের সাথে পাশে থাকার আশ্বাস দিয়েছে ইরান। সম্প্রতি রোহিঙ্গা পরিস্থিতি সরজমিনে দেখতে গিয়ে ইরানের স্বাস্থ্য উপমন্ত্রী ডক্টর সায়েন মোহাম্মদ আয়াজি জানান, একটি স্থায়ী ও 5টি ভ্রাম্যমান ক্লিনিক তৈরি করবে তার দেশ। তবে রোহিঙ্গাদের নিজ দেশে আশ্রয় দেওয়ার প্রশ্নে তার সরাসরি কোনো জবাব ছিল না। বর্তমানে 35 লাখ আফগান শরণার্থী আমাদের দেশে রয়েছেন। ইরাক ইরান যুদ্ধের পর অনেক ইরাকিও আশ্রয় নিয়েছেন। ইরাক কুয়েত রাসায়নিক যুদ্ধেও অনেকে এসেছেন। এসব কারণে ইরানে শরণার্থীর সংখ্যা এমনিতেই অনেক বেশি। বাংলাদেশকে ধন্যবাদ রোহিঙ্গাদের জায়গা দেওয়ার জন্য। আমরা রোহিঙ্গাদের স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে পাশে থাকব। কক্সবাজারে যথেষ্ট জায়গা নেই, তারপরেও বাংলাদেশ সরকার হাসপাতাল নির্মাণের জমি বরাদ্দের আশ্বাস দিয়েছে। এছাড়া 5টি ভ্রাম্যমান ক্লিনিকেরও ব্যবস্থা করব আমরা। আর ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান ডক্টর পেভান্দি বলেন, রোহিঙ্গাদের জন্য আগে পুষ্টিকর খাদ্য, বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। কি পরিমাণে তা দরকার সেটিরও একটা ধারণা ইতিমধ্যে প্রস্তুত করেছে তারা। দেখুন, অপ্রত্যাশিতভাবে এত মানুষ এক স্থানে থাকায় পরিস্থিতি খুবই অস্বাস্থ্যকর। হুমকি আছে যে কোনো প্রকার মহামারীর। আমাদের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে শঙ্কা কাটিয়ে উঠতে বাংলাদেশকে সহযোগিতা করবেন। রোহিঙ্গারা যাতে নিজ দেশে সম্মানের সাথে ফেরত যেতে পারেন সেজন্য বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গড়তে কাজ করছে ইরান। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে স্থায়ী ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। স্পিকার বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে অনন্য সাহসিকতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের সাথে বৈঠককালে রোহিঙ্গা ইস্যুতে সুদূর প্রসারী ও গঠনমূলক প্রতিবেদন উপস্থাপনের জন্য তাকে ধন্যবাদ জানান শিরীন শারমিন চৌধুরী। মিয়ানমারে রোহিঙ্গা সংকট সমাধানে যৌথভাবে কাজ করতে পারে চীন ও ভারত, এমন একটি নিবন্ধ প্রকাশ করেছে চীনের গ্লোবাল টাইমস পত্রিকা। নিবন্ধনে বলা হয়,
মিয়ানমারের সাথে চীন ও ভারতের অর্থনৈতিক স্বার্থ জড়িত। চলতি বছর মিয়ানমারের 1,853 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে চীন। আর গত মাসে দেশটির সাথে অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক দ্বিপক্ষীয় চুক্তি করে ভারত। তাই বেজিং ও নয়াদিল্লি রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে সহায়তা করবে। রাখাইন থেকে পালিয়ে আসা কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়া 27 রোহিঙ্গা হিন্দুর খোঁজ মিলছে না। স্থানীয়দের দাবি, তারা আবারও মিয়ানমারে ফিরে গেছেন। নিজেদের প্রোপাগান্ডার ব্যবহারের জন্য মিয়ানমার সেনাবাহিনী এসব হিন্দুকে ব্যবহার করছে, যদিও 27 হিন্দু রোহিঙ্গার পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে কক্সবাজার পুলিশ। মিয়ানমারের সহিংসতার কারণে শুধু রোহিঙ্গা মুসলিমই নয়, হিন্দু সম্প্রদায়ের অনেকেই পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন উখিয়ার কুতুপালং হরি মন্দির এলাকায়, যাদের সংখ্যা প্রায় 600। তবে এর মধ্যে সীমান্ত পেরিয়ে আবারও মিয়ানমারে চলে গেছে 27 জন। কারো কারো দাবি, দুর্গাপূজা দেখতে যাওয়ার কথা বলে তারা সেখানে পাড়ি জমিয়েছেন। আবার কারো দাবি, মিয়ানমার সেনাবাহিনীর সাথে যোগাযোগের পরেই সীমান্ত পার হয়েছেন তারা। এখনো যারা আছেন তাদের দাবি, মিয়ানমারের সেনাবাহিনী বারবারই যোগাযোগ করছে তারা যেন সেখানে ফিরে যায়। বর্মা সরকার যদি লোকজন উঠে গেল আর আমরা বর্মা সরকার যদি আরো মিলামিল যদি তারা সুন্দরবাজ আরো নিলে, কিন্তু আরো স্থানীয় জায়গা জিয়ান আছে। রোহিঙ্গা হিন্দুদের দেখভালের দায়িত্বে থাকা এই নেতা বলছেন, 27 জনের ফিরে যাওয়ার ঘটনা সীমান্ত নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমার একটা প্রশ্ন, আমাদের বিজিবি আছে বর্ডারে, যে বিভিন্ন গোয়েন্দা বাহিনীরা রয়েছে, হ্যাঁ তো অবশ্যই কিভাবে গেছে? যদিও পুলিশ সুপার এদের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেননি। এই ধরনের কোন পরিবেশ পরিস্থিতি যেন সৃষ্টি হয় নাই, এবং ইনশাআল্লাহ এই ধরনের পরিবেশ পরিস্থিতি আমরা ভবিষ্যতে যেন কেউ সৃষ্টি না করতে পারে সেভাবে আমরা সজাগ আছি এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। অভিযোগ উঠেছে রাখাইনে নিজেদের বর্বরতা ঢাকতে বাংলাদেশ থেকে চলে যাওয়া হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করছে মিয়ানমার সেনারা। বিশ্বের কাছে তাদের উপস্থাপন করা হচ্ছে ভিন্নভাবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে 3 মাস পর কাল দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তৃণমূলে এ নিয়ে শঙ্কা থাকলেও বিচলিত নন দলটির সিনিয়র নেতারা। তাদের অভিযোগ, হতাশ হয়েই আদালতকে ব্যবহার করে খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে সরকার। গ্রেফতারের শঙ্কা উড়িয়ে দিয়ে আইনি ও রাজনৈতিকভাবে তা মোকাবেলার কথা জানিয়েছেন বিএনপি নেতারা। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। বিচারাধীন দুর্নীতির 5 মামলা এবং মুক্তিযুদ্ধে অবমাননা সহ একাধিক মামলা মাথায় নিয়ে চিকিৎসার জন্য 15 জুলাই লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 3 মাসের বেশি সময় অবস্থান করে 18 অক্টোবর যখন দেশে ফিরছেন, তখন তার বিরুদ্ধে 5 মামলায় জারি হয়ে আছে গ্রেপ্তারি পরোয়ানা। গুলশান থানায় অপেক্ষা করছে 2 গ্রেপ্তারি পরোয়ানার চিঠি। তৃণমূল বিএনপির কর্মীরা দলীয় চেয়ারপারসনকে নিয়ে গ্রেপ্তার আতঙ্কে ভুগলেও দলটির সিনিয়র নেতারা এ নিয়ে খুব একটা চিন্তিত নয়। যারা মামলা করছে তাদের মধ্যে হতাশা কাজ করছে, তারা হতাশার কারণে এই পথ বেছে নিয়েছে। জনগণের উপর তাদের আস্থা নাই, আমাদের আস্থা আছে, আমাদের হতাশার কিছু নাই। আমি কোনো আশঙ্কা করছি না, অগণতান্ত্রিক পথে তারা যদি এই পথ ধরে এটাকে মূলধন করে নির্বাচনের আবার ক্ষমতা দখলের প্রক্রিয়াতে চলে যায়, সেটার দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। যে ওয়ারেন্ট ইস্যু করা মামলা, এটা আমাদের জন্য নূতন নয়, আমাদের চেয়ারপারসনের জন্য নূতন নয়। 111 এর পরে আমরা গ্রেফতার হয়েছি, চেয়ারপারসন গ্রেফতার হয়েছে। দলটির নেতাদের দাবি, রাজনীতির মাঠে বিএনপিকে কোণঠাসা করতেই উদ্দেশ্যমূলক এসব মামলা, তাই তা মোকাবেলা করা হবে রাজনৈতিকভাবেই। সরকার খালেদা জিয়াকে গ্রেফতারের মতো আত্মঘাতী সিদ্ধান্ত নেবে না বলে মনে করছেন তারা। এই যে এই সময়ে গ্রেফতারি পরোয়ানা জারি এবং মামলা মোকদ্দমাগুলোকে অতি দ্রুত এগিয়ে নেওয়ার, বেগবান করার যে প্রক্রিয়া, এটা অবশ্যই সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। অতএব সরকার এটা রাজনৈতিক কারণে করছে। 2014 মতো আমাদেরকে নির্বাচনের বাইরে রেখে তারা যাতে নির্বাচন করতে পারে, তার কৌশল হতে পারে, এরকমের ষড়যন্ত্র আমরা মনে করছি। তাই এই রাজনৈতিক দিকটা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এটাকে মূলধন করে আজকে আগামী নির্বাচনে তারা যে খেলা খেলতে চাচ্ছে, সেটা কি দেশবাসীকে বুঝার বাকি আছে?
দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া হলেও চেয়ারপারসনের দেশেভরাকে উপলক্ষ করে বুধবার বড় ধরনের শোডাউন করার পরিকল্পনা আছে বিএনপি। এ নিয়ে আশপাশের জেলা উপজেলা পর্যায়ের প্রস্তুতি বৈঠকও করছেন নেতাকর্মীরা। আজিজুর রহমান কিরণ, চ্যানেল 24, ঢাকা। সিএসের মতো সাংবিধানিক পদে থাকা কাউকেই ইতিহাস ও রাজনীতির চর্চা না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে সচিবালয়ে এই কথা বলেন তিনি। একই সাথে বিএনপির দেয়া নির্বাচনী রোড ম্যাপের শর্তগুলো অযৌক্তিক ও অস্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি। যারা প্রশাসনিক কাজে নিয়োজিত আছেন তারা সাংবিধানিক পদে অধিষ্ঠিত যে কোনো ব্যক্তি, প্রধান নির্বাচন কমিশনারই হোক অথবা অন্য কেউ হোক, তিনি মানে এই পদের অধিকারীরা ইতিহাস চর্চা ও রাজনীতির চর্চা করবেন না। ঝোপ বুঝে কোপ মেরেছেন নাটোরের উত্তরা গণভবনে গাছ কাটার টেন্ডার নেয়া ঠিকাদার। টেন্ডার ছিল ঝড়ে পড়ে যাওয়া কিছু গাছ কাটার, সেই সুযোগ কাজে লাগিয়ে অন্তত 15 লাখ টাকার গাছ সাবার করেছেন যুবলীগ নেতা ওই ঠিকাদার। বিষয়টিতে তদন্ত শুরু করেছে রাজশাহী গণপূর্ত বিভাগ, প্রতিবেদন দেয়া হবে আজকের মধ্যেই। এটি নাটোরের উত্তরা গণভবনের প্রধান ফটক। সিসিটিভির ফুটেজে দেখা যায় 25 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত 16টি ভ্যানে এভাবেই নিয়ে যাওয়া হয় কেটে ফেলা শত বছরের পুরনো গাছের কাঠ। সম্প্রতি মরে যাওয়া 2টি আম ও 1টি মেহগনি সহ বেশ কিছু গাছের ডাল কাটার দরপত্র আহ্বান করে গণপূর্ত বিভাগ। পরে সর্বোচ্চ দরদাতা স্থানীয় যুবলীগ নেতা সোহেল ফয়সাল মাত্র 18,400 টাকার বিনিময়ে কিনে নেন গাছগুলো। স্থানীয়দের অভিযোগ, গণভবনের কর্মচারীদের সামনেই মরা গাছ ছাড়াও অন্যান্য গাছ কেটে নেওয়া হচ্ছে। টেন্ডারে দেওয়া আছে মরা গাছ, কিন্তু তারা তাজা গাছ কেটে শেষ করে দিচ্ছে। মরা গাছ কাটার সাথে সাথে যে তাজা গাছগুলো কেটে পরিবেশের ভারসাম্যগুলো নষ্ট করে ফেলতেছে। এখানে তিনজন আমাদের পর্যটন কর্মকর্তা আছেন, চিঠি পরে ওনারা এখানে সরজমিনটা ওনারা দেখেন যে কি কি গাছ মারা গেছে। দেখার পরে ওই গাছগুলো ওনারা চিহ্নিত করে লিখেছেন, বন বিভাগের পারমিশন লিয়া এগুলো সম্পূর্ণ অফিসের আমাদের এখতিয়ারভুক্ত নাই। উত্তরা গণভবন ম্যানেজমেন্ট কমিটির সভাপতি জেলা প্রশাসক হলেও গাছ কাটার বিষয়টি তাকে জানায়নি গণপূর্ত বিভাগ। এমন দাবি করে জেলা প্রশাসক বলেন, গাছ কাটা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অনেক টাকার গাছ কেটেছে এই খবর আমি পেয়েছি। এই খবর আমি পেয়ে আমি এনডিসি কে পাঠিয়েছিলাম, সে তার সত্যতা জানিয়েছে আমাকে। আসলে ব্যাপারটা আমি জানি না, করার আগে আমি জানতে পারিনি, আমি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর তদন্ত শুরু করেছে রাজশাহী গণপূর্ত বিভাগ। আর নাটোরের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ইজারার বাইরে গাছ কাটা হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি ক্যামেরা আছে, সেখানে সিকিউরিটি গার্ড আছে এবং এখানে আনসার আছে, এবং এই গাছগুলো যে কাটা হয়ে গেছে তাহলে কিভাবে ঢুকলো, যারা কাটলো তারা, এই আমরা সমগ্র প্রক্রিয়াটা আমরা তদন্ত করে দেখবো। আমরা এবং জেলা প্রশাসন তদন্ত করে দেখে দায়ী বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এ বিষয়ে বারবার যোগাযোগ করা হলেও ঠিকাদার সোহেল ফয়সালকে পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চলতি অর্থবছর প্রায় 5 লাখ নতুন করদাতা চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, আর বাড়তি আয়কর রিটার্ন দাখিল হতে পারে অন্তত 3 লাখ। আয়কর মেলা সামনে রেখে এমন পরিকল্পনা নিয়েছে কর বিভাগ। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, পরিসংখ্যান অনুযায়ী মানুষের আয়ের সাথে কর দেওয়ার বড় গরমিল রয়েছে, তাই ব্যক্তি আয়কর বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বাবু কামরুজ্জামানের রিপোর্ট। ব্যক্তি শ্রেণীর করদাতাদের ভিন্ন এক পরিবেশ নিশ্চিত করতে গত 7 বছর ধরে এনবিআর আয়োজন করে আসছে আয়কর মেলা, যেখানে এক ছাদের নিচে সব সেবা। তাই স্বাচ্ছন্দ্যে হয়রানি মুক্ত পরিবেশে কর দিতে প্রতি বছর সাড়াও বাড়ছে করদাতাদের। সেই ধারাবাহিকতায় 1 নভেম্বর থেকে রাজধানীর আগারগাঁয়ে এনবিআরের নিজস্ব ভবনে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। হিসাব বলছে 16 কোটি মানুষের দেশে টিআইএনধারী বা নিবন্ধিত করদাতার সংখ্যা এখন 30 লাখের কিছু বেশি। এর মধ্যে রিটার্ন দাখিল করেন সে সংখ্যা আরও কম, আগের বছর পর্যন্ত যা ছিল 15-16 লাখ, এবারে তা বেড়ে 19-20 লাখ রিটার্ন আদায় হতে পারে বলে মনে করছে এনবিআরের এই কর্মকর্তা। রিটার্ন দাখিলের সংখ্যা জনসংখ্যার তুলনায় অবশ্যই কম, যাদের করযোগ্য আয় আছে তাদেরকে এই নেটি এনে আমরা নিবন্ধনের আওতায় এনে আমাদের সংখ্যাটা বাড়াবার চেষ্টা করছি, এবং আমরা এক্ষেত্রে অনেকটু সাকসেসফুল হয়েছি। গত বছর যেখানে আমাদের প্রায় 10 লক্ষ লোক নতুন নেটে কিন্তু যুক্ত হয়েছে, আমরা আশা করি যে এই বছর সেটা আরও 4-5 লাখ করদাতা আমাদের এই নেটে যুক্ত হবে। এবছর 8টি বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী, জেলা পর্যায়ে 4 দিন, এছাড়াও 160 থেকে 165টি উপজেলায় আয়োজন করা হবে আয়কর মেলা। করদাতার সংখ্যা বাড়াতে এবার নতুন ধারণা যোগ করেছে এনবিআর।
সংস্থাটি জানায় সারা দেশে অন্তত 220টি জায়গায় আয়কর ক্যাম্প করা হচ্ছে। আমরা কিন্তু এই বছরে প্রত্যাশা করছি যে আমাদের এই রিটার্নের পরিমাণ আরো 19 থেকে 20 লক্ষ হয়ে যেতে পারে। আমরা সারা দেশেই কিন্তু আয়কর ক্যাম্প আমরা পরিচালনা করছি এবং এই কার্যক্রমের মাধ্যমে আমরা আশা করি আরো অনেক বেশি করদাতা আয়কর নেটে যুক্ত হবে। আয়কর আদায় নিয়ে এই অর্থনীতিবিদ বলছেন, সরকার নানা উদ্যোগ ও সচেতনতা তৈরি করলেও আয়কর দেওয়ার ক্ষেত্রে এখনো ভারসাম্য অবস্থা তৈরি হয়নি। আর ব্যবসায়ীদের মতে করদাতা এবং গ্রহীতা দুপক্ষের সহযোগী মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। ট্যাক্স দেওয়ার যে কালচার, মানসিকতাটা তৈরি করা, অ্যাওয়ারনেস ডেভেলপ করা, আমাদের ওইটা থেকেও বেরিয়ে আসতে হবে যে ট্যাক্স না দেওয়ার প্রবণতা, এইটাও যেমন ঠিক, এবং এনবিআর তার সক্ষমতাকে বৃদ্ধি করতে হবে উইদাউট হ্যারাসিং দ্য পিপল, এটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা। ব্যক্তি আয়কর যেটা, এটার উপরে একটা বড় জোর দেওয়া উচিত। হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে থেকে যেরকমভাবে বাংলাদেশের মানুষের আয়ের একটা চিত্র আমরা পাই, সেটার সাথে কিন্তু আয়কর দেওয়ার চিত্রের কোনো ধরনের সামঞ্জস্য নেই। ট্যাক্স এফোর্ড 50%-এরও কম। চলতি অর্থ বছরে প্রায় 2,50,000 কোটি টাকার যে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেখানে শুধু আয়কর থেকেই আদায় লক্ষ্য ধরা হয়েছে 34%। বাবু কামরুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।